किसले ए आदरो धरै योन तिगे मास्टा धरान्ना तेल दिन नो नो दिते देखियो गर्दबनी दे गर दे पानी फलायना कोल धरो धरो माथा बोल दे होक्त <laughs> गरे ए आ वे द पानी खाइलौ हे आन्दिर देखर आम धरान्ना बिस्मिल्ला ए मास्टा धरान्ना ए ओ पिसले त वलै देखियो पिसले 1 2

তো প্রিয় দর্শক এই যে দেখেন আপেদা মাছ করতেছি আজকে আমাদের এখানে প্রচন্ড গরম মানে আজকে না দুই তিন দিন ধরে গরম খুবই গরম মানে ভিডিও করা খুবই অসুবিধা এই যে দেখেন মুরগিটা গরমে করতেছে দেখছেন ফাঁকাশ ফাকাশ করতেছে দেখছেন কিরম গরম তুলো বুঝেন মাগুর মাছ আনলে একটাই সুবিধা কি দু একদিন জিয়ে খান যায় না খানা অন্য কোনো মাছ আনলে হয়তো মরে কত গা হয়তো পয়সা কই আইতো কিন্তু এই মাছ দেখেন আবার থাকে দুই তিন দিন থাকবো আপনি যদি ইচ্ছা করেন যে এক কেজি মাগুর মাছ কিনাইনি আমি এক সপ্তাহ বইরে রাখাম খাই হব আরামসে না আরামসে খাইহাবো এটা এগুলো মাগুর মাছের সুবিধা মরে না এনার জান হিরম হোক তো আবে দুই তিনবার আসার মার পর্যন্ত মরে না পরে যে মাথা কাটে দিয়ে ভালো করে করতেছি মাগুর মাছ আমার কুডা আমি মাগুর মাছটা ধুয়ে ভালো করি আজকে মাগুর মাছটা কাঁচামচ পিয়াজ কাইটে দিয়ে বিরন বিরন করুন আপনারা সাথে থাকেন মাছ ধোয়া হইছে এখন আমি চুলার পরে আইলাম কাঁচামস পিঁয়াজ কাইটে নিতেছি মাগুর মাছ ভেরণ ভিরন করবে নাজ মস কাটা হচ্ছে আমার এখানে আমি মাছের মধ্যে মশলা দিয়ে দিব লবণ হলুদ রান্ধনি হস সর্ষের তেল দিয়ে আমি মিক্স করে নেব তো প্রিয় দর্শক দেখেন আবেদা পেঁয়াজ মরিচ কাইরে দিয়া দেখেন কি সুন্দর করে এটা মাহাই নিতেছি একবার সেন্ট বেড়ে গেছে

अ एडाको बिरुंद बिरान ह एडा तार को सब्जी दिन ना खाली मास् ने खाली मास् आज, आज के रन्ना डागो शॉर्टकट आजका दाधेरी दिसना बेशीको पानी दिलाम जालडा होले गले साथ जाल पार्ते पार्ते एकगरा पानी होगे जाउ गन ह अच्छा तमन पानी पानी

সোমবার দিছে সোমবার দিয়া পানি যেটুক না গিয়ে ঠিক মতো দিয়ে দিছে আরাম খেলে জাল দিব ঠিক মতো জাল পারতে পারতে পড়তে পারতে একবার কি হয়ে যাবে আড়াটা জল থাকো নামে দিবে কিন্তু একদম রান্না সহজ দিয়ে কালকের জন্য আমি নতি তুললাম আজকে হুটকি মাছ নাই কই কালকে নতি হুটকি মাছ আনবো নতি রান্না করুন কি সুন্দর আজকে মুক্তা মুক্তা নতি তুইলাই না তুললাম কোন থেকে তুলছাও

আজকে তো না কালকে তুমি কালকে বাজারে চিংড়ি মাছ পাই তেলব অবশ্যই চিংড়ি মাছ নিয়ে আসবো আইনা আপনাকে দেখাবো চিংড়ি মাছ না পাওয়া তাহলে ইট হুট কেন হুট চিংড়ি না ফেল হুট কি হ্যাঁ পাবনি নজুক না করে ছে দাও উনি রাখলা এনে রাখলা এরে তো গো আরে এনে তুই কিছু বল দেখ আছে তরকারি কোন তো ইলাঙ্গ

বৃষ্টি আহে নাইবা বৃষ্টির দনেเมচার খেত খালা একদম নষ্ট হয়ে গেছে আরে এইবে দিনে গেল বছর বৃষ্টিতে বাইরে যাইবেন জানা সব যে দাম হইছে হেয়বারে বৃষ্টি পড়েনা সবজি আনি আন কি করব দাম তো বই গুর কাকুইছে বাইরে দিছি হে গুর কা আnder রে দিয়ে থাকে না গরমের তলে তানি হই যে এই যে দেখ নাই যে উড়াই না গুরটারা রাত্তা খালি যায় আর আহি জল থাকা জাল দিয়া জল শুকি নে কিনা একবাৰেই জোল টান থাকে ঠিক আছে তাই হ্যাঁ আগে আগেও ঠিক পরে ঠিক তো প্রিয় দর্শক গ্রাম বাংলার রান্না তো এরকমই তো অনেকবার কমেন্ট করেন যে আপনাদের বাড়ি কোথায় তো যারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানে আমাদের বাড়ি হচ্ছে ভারতের আসামে ভারতের আসামে বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে তো আপনার ভারতের আসামে আপনার তিনটা সাইডের ডিস্ট্রিক্ট আছে খালি মুসলিমেরিয়া যেমন নাকি ধরেন যে আমার ডিস্ট্রিকে মুসলিম আছে হিন্দু আছে আপনার বরপাড়া ডিস্ট্রিকে দেখবেন খালি বেশি আপনার নাইনটি পার্সেন্ট আছে আপনার মুসলিম আর আরেকটা ডিস্ট্রিক্ট আছে আপনার ধুবরি ধুবরি দেখে একবারে খালি মুসলিমে মুসলিম আর কোকরা তো খালি হিন্দু আর মুসলমান কোকরাাজার হিন্দু হিন্দু মুসলমান তো তিনটা ডিস্ট্রিক্টে আপনার আসামে আপনার তো মুসলমান বেশি পাবেন তো আমাদের বাড়ি তো ভারতের আসামে আপনাকে কয়ে দিলাম তো অনেক বাইরে ভাবেন যে আমাদের বাড়ি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে না কিন্তু বাংলাদেশের একটা বস্তু নাকি আমাদের এখানে মিল আছে আপনার আমাদের ভাষা তো মানিকগঞ্জের টাঙ্গাল জেলার যে ভাষা ভাষা সব আমাদের সাথে মিলে আর কি তাই না তো অনেক ভাই কমেন্ট করেন যে আপনাদের বাড়ি কোন জেলায় আমাদের বাড়ি হচ্ছে ভারতের আসামে তো জেলার কথা করলে তো অনেকই ভাবে যে হয়তো বাংলাদেশে বাংলাদেশে না আমাদের বাড়ি ভারতে হলো না মাগুৰ মাছৰ বিৰণ বিৰণী মাছৰ জোল খান নেকি শিঙি মাছৰ জোল ই দেখা না গো টক দিয়া স্বাদ নেকি টমেটো দিলে বেছি স্বাদ টমেট' দে কালি খেলামে ভালে নাথিলো পাতলা জোল দেখালে কালকে মাগুৰ মাছৰ

ধরুন যে রাত হলে তার ভিডিও করা যাবে অসুবিধা অসুবিধা তো ওই জন্য তরকারিটা দিয়ে আমরা সবসময় আগে রান্না করি চেষ্টা করি তারপরে ভাত ওই যে দেখেন মুরগি করতেছে দেখছেন ওইটা মুরগি আছে খেদাও ওই যে ভাত ভাই দিলে দেখেন দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আপনাকেও সবার জন্য দুয়ার হইলো আমার পক্ষ থেকে